নমস্কার ত্রিপুরা পাবলিক অফিস, আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। কংগ্রেস যখন এক কম 100 আসন পেয়ে মাথা তুলতে শুরু করেছে, রাহুল গান্ধীর মন মগজে প্রচন্ড আত্মবিশ্বাসের ছাপ আমরা দেখছি। অন্যদিকে বিজেপি একা 241টা আসন পেয়েও সেই আত্মবিশ্বাসটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না, সেটা ঝলকাচ্ছে না। কিন্তু রাহুল গান্ধী কিন্তু সরকার গঠন না করতে পারলেও আত্মবিশ্বাসে কিন্তু গদগদ হয়ে রয়েছেন। কারণ রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। উনি পাপ্পু হিসেবে খ্যাত হয়েছিলেন দীর্ঘদিন, কিন্তু বর্তমানে সামাজিক মাধ্যমে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চেয়েছিলেন, যে পদ্ধতিতে অর্থাৎ সামাজিক মাধ্যমকে হাতে নিয়ে অস্ত্র করে যেভাবে প্রচারে এসেছিলেন ক্ষমতায় আসার ক্ষেত্রে, বিজেপির এই প্রচারটা কিন্তু ছিল খুব একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, সেটাই কাজে লাগাচ্ছে, সেটাকে হাতিয়ার করছে। একইভাবে এখন রাহুল গান্ধী গত নির্বাচনে একইভাবে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়াকে জবরদস্তভাবে তিনি এটাকে কাজে লাগিয়েছেন। আমরা দেখলাম এর মধ্যে যখন তিনি দুটি আসনে জয়ী হয়েছেন, এক হচ্ছে রায়বেরেলি এবং এক হচ্ছে ওয়ায়ানাড থেকে তিনি জয়ী হয়েছেন। দুটি আসন থেকে তিনি রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। উল্টো দিকে প্রধানমন্ত্রীর ভোট কমে গেছে, 4-5 লক্ষ থেকে 1.5 লক্ষতে নেমে এসেছে। আমিতি থেকে যেখানে পরাজিত হয়েছেন গত নির্বাচনে রাহুল গান্ধী, উল্টো দিকে তিনি 5 লাখের উপর 2টি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। এখন একটি আসন ছেড়ে দেবেন, কেরালা ওয়ায়ানাড ছেড়ে দেবেন, সেখানে প্রিয়াঙ্কা গান্ধী লড়াই করতে যাচ্ছেন। এর মধ্যেই নিউজ প্রকাশ হয়েছে, আলোচনা এসেছে যে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভাদ্রা তিনিও লড়াই করতে চান। উনারও আর ক্ষমতা থেকে দূরে থাকতে ইচ্ছে করছে না, ময়দানে নামতে চান। যে কংগ্রেসকে ডুবানোর ক্ষেত্রে এই রবার্ট ভাদ্রার একটা ভূমিকা ছিল, জমি কেলেঙ্কারি, ফ্ল্যাট কেলেঙ্কারি, হাউজিং কেলেঙ্কারি, জায়গা নিয়ে বিবাদ চলছিল যে 1 টাকার বিনিময়ে কোটি কোটি টাকা জায়গা দিয়ে দেওয়া হয়েছিল এই রবার্ট ভাদ্রাকে। ওই সময় একটা মারাত্মকভাবে ওই সময়টাতে কিন্তু প্রচারে ছিলেন বলা যায়। কংগ্রেসকে ব্যাগাদা ফেলানোর জন্য কিন্তু এই প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভাদ্রা তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এখন যখন কংগ্রেস আবার মাথা উঠতে শুরু করেছে, এই কংগ্রেসের পরিবার যেটা বিজেপি বলছে পরিবারতন্ত্র, ঠিক একইভাবে সোনিয়া গান্ধী এখন ফুল ফ্লেজ এখন সামনে চলে আসলেন, রাহুল গান্ধী এখন সামনে রয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধী রয়েছেন, একই সঙ্গে এখন উনার ভগ্নিপতিও লাইনে রয়েছেন। অতএব বলা যায় সেই কালচারটা কিন্তু আবার ফিরিয়ে আনার চেষ্টা কিন্তু হচ্ছে, যেটা মোটেও শুভ লক্ষণ নয়। অর্থাৎ কংগ্রেস কিছুটা মাথা তুলতেই, রাহুল গান্ধী আত্মবিশ্বাস ফিরে আসতেই আবার তারা কিন্তু সেই পথে হাঁটতে শুরু করে দিয়েছে। তো আমরা দেখলাম যে কংগ্রেসে আবারও সেই ফ্যামিলি কালচার, পারিবারিক কালচারটা কিন্তু আবার মাথা তুলতে শুরু করে দিয়েছে কিছুটা অক্সিজেন পাওয়ার সঙ্গে সঙ্গে, যেটা আগামী দিনে কিন্তু এটা শুভ লক্ষণ নয় এবং কংগ্রেসের জন্য কিন্তু এটা কিন্তু আত্মঘাতী হতে পারে। কারণ বিরোধীরা কিন্তু আবার নতুন করে শুরু করতে পারে যে পরিবারতন্ত্র, পরিবারবাদ, সেটাকে কিন্তু তুলে ধরতে পারে। যাই হোক, আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।